সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনাদের সামনে ব্রেকিং আপডেট নিয়ে আমি আজির এখানে এই সপ্তাহের কি কি চাকরির খবরাখবর বার হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি, যেখানে চাকরির খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণভাবে। এখানে যে সমস্ত চাকরির খবরাখবরগুলি তুলে ধরা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। চাকরির খবরাখবরটি বার হয়ে চলে আসছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেখানে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে 819টি টোটাল পোস্ট। জেনারেলরা 424টি পোস্টে আবেদন করতে পারবেন। এসসিরা হলে 181, এসটি হলে 49, ওবিসি হলে 140, পিডব্লিউডি হলে 125টি পোস্টে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য দপ্তরে আবেদন করতে গেলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং আপনার বয়সের ছাড় পেয়ে যাবেন 5 বছর এসসি পিডব্লিউডি এবং 3 বছর ওবিসি। এখানে বেতন দেওয়া হবে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত। অ্যাপ্লিকেশান করার জন্য 160 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান চার্জ নেওয়া হবে। এসসি এসটি ক্যাটাগরিদের কোনো অ্যাপ্লিকেশান চার্জ নেওয়া হবে না। এবং যারা WBPSC-র ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে লাস্ট উইক সাজেশান হিসাবে আপনারা এই পিডিএফটি কিনতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো 87 রুপিস দিয়ে। এখানে আছে সমস্ত রকম চাকরির খুঁটিনাটি তথ্য এবং এই পিডিএফটি আপনারা কিনে সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। এছাড়াও কলকাতা সিভিক পুলিশের তরফ থেকে নেক্সট চাকরির খবরটি বাইরে চলে আসছে, যেখানে 250 পোস্টের 8 পাস যোগ্যতায় এনসিসি বা আপনার যদি সিভিল ডিফেন্স NSS, যদি এই সমস্ত কোনো ডিফেন্স লাইনের আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে বিশেষভাবে সুবিধা পাবেন। বয়স হতে হবে 20 থেকে 60 বছরের মধ্যে। এখানে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। অফলাইন ফর্ম আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক থেকে পিডিএফটি পেয়ে যাবেন। আপনারা এই অফলাইন ফর্মটি 23/1/2019 মধ্যে আপনাদের পৌঁছে দিতে হবে এবং টাইম কালকের মধ্যে। এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে 3 নম্বর চাকরিটি বার হয়ে চলে আসছে, যেখানে যান্ত্রিক রিক্রুটমেন্ট নেওয়া হবে। এখানে আপনার মাধ্যমিক পাস লাগবে, যেখানে 60% যোগ্যতায়। এসসি এসটি প্রার্থীদের জন্য 5% ছাড় পেয়ে যাবেন এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। এবং এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি এবং বয়সের ছাড় পেয়ে যাবেন। ক্যান্ডিডেট সিলেকশন করা হবে রিটেন টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। আবেদনপত্র এখানে 11/2/2019 থেকে শুরু করা হবে এবং আবেদনপত্র শেষ করা হবে 21/2/2019 থেকে। আপনারা যদি মনে করেন এখান থেকে আপনারা পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবেন, বা আপনারা যদি মনে করেন www.sumanjob.in এ এসেও পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান যে কোস্ট গার্ডের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে ইনফরমেশনগুলি এবং অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের পিডিএফগুলোও দেখিয়ে দিচ্ছি। এবং এছাড়াও যে নেক্সট চাকরির খবরটি বার হয়ে চলে আসছে, যেখানে প্রার্থী বাছাই করবে এবং প্রার্থী বাছাই অলরেডি হয়ে গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত 22,678টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে খুবই শীঘ্রই। আপনারা যদি করেন রিকোয়েস্ট, আপনাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে, যেখানে জানিয়ে দেব স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কি নতুন আপডেটটি বার হয়ে চলে আসছে। এবং তারপরে যে আপডেটটি এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে চলে আসছে, যেখানে যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন, তারা এখন এই মুহূর্তে আবেদন করতে চাইছে তাদের চাকরির উপরে। এবং এমপ্লয়মেন্ট ব্যাংক হচ্ছে যেখান থেকে চাকরির পাওয়া যায় বা যেখান থেকে চাকরির ট্রেনিং নেওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তাদেরকে জানিয়ে দিলাম। এখানে আপনারা যদি রিকোয়েস্ট করেন আপনারা কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দেবো এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে কী জানানো হয়েছে এবং নোটিফিকেশান সহ।
কলকাতা সুপ্রিম কোর্ট না, এখানে সুপ্রিম কোর্টে নিয়োগ হতে চলেছে বিভিন্ন পদে। আপনারা যদি মনে করেন আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা যদি ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 120 জন আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস হিসাবে 150 জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 150 জনকে নিয়োগ করা হবে। 18 থেকে 24 পর্যন্ত আপনার বয়সের কথা বলা হয়েছে। আবেদনপত্র 18/1/2019 থেকে শুরু হয়ে গিয়েছে 10/2/2019 তারিখ পর্যন্ত চলবেন। এখানে আপনারা যদি মনে করেন পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও। এখানে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে সমস্ত তথ্যগুলো জানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তথ্যগুলো। এবং আপনারা কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারেন আপনার যে চাকরিটির প্রয়োজন হচ্ছে বা আপনি কি ধরনের চাকরির খবরাখবর পেতে চান, অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত এবং আপনাদের নাম উল্লেখ করে আপনাদের ভিডিও প্রোভাইড করে দেব এবং অন স্ক্রিন আপনার নাম দেখানোর চেষ্টা করব আপনি কি কমেন্ট করেছিলেন এবং আপনার কমেন্টের রিপ্লাই সহ। ভিডিওটি আপনাদের যদি হেল্প ফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। আর যারা পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার এখনও পর্যন্ত প্রস্তুতি নেননি তাদের জন্য লাস্ট উইক সাজেশান আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি পিডিএফটি কিনে নিতে পারবেন এবং চাকরির শেষ মিনিটের পজিশানে এসে আপনারা এই প্রিপারেশানটি নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কেমন লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।